রাগের বশে সাত বছরের শিশু কন্যাকে তুলে আছান মারল সৎ বাবা। মারাত্মক জখম অবস্থায় সংজ্ঞাহীন শিশুটিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য তার অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আরামবাগের আরান্ডি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাবল্লভপুর গ্রামের নৈমা খাতুন নামে এক স্বামী পরিত্যক্ত যুবতীর বিয়ে হয় আরান্ডির বিপত্নিক যুবক শেখ শফিকুল ইসলাম ওরফে শফিকের সঙ্গে। নৈমা খাতুনের সানিয়া মল্লিক নামে আগের পক্ষের এক কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তান নেইমার বাবার বাড়িতে থাকে। বুধবার নাকি সাত বছরের ছোট সানিয়া মায়ের সঙ্গে দেখা করার জন্য তার সৎ বাবা শফিককে হাত ধরে তাদের বাড়ি আরান্ডিতে আসে। শনিবার ওই সানিয়াকে তার সৎ বাবা শফিক তার মামার বাড়িতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু ছোট বাচ্চা নাকি কোনো এক বায়না ধরার কারণে শফিক হঠাৎ রেগে যায়। অভিযোগ, এরপর তাকে মাটিতে আছাড় মারে বাবা। শুধু তাই নয়, ছোট সানিয়া যখন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, শফিক তার উপর সাইকেল চালিয়ে দেয় বলে স্থানীয়দের দাবি। ঘটনাটা প্রথমে ঘটে তিন দিন আগে ওই রাধাবল্লভপুরে ওনার শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো শ্বশুর বাড়ি ওর দুটো বিয়ে, ঠিক আছে, ছেলেটার মেয়েটারও দুটো বিয়ে। তো ওখানে একটা মেয়েটার প্রথম জন্মের দুটো না মেয়ে, একটা মেয়ে ওখানে থাকে। থাকে বলতে মেয়েটার মন খারাপ হয় যে মায়ের সঙ্গে দেখা করবো, মায়ের সঙ্গে দেখা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সাত বছরের মেয়ে। তো ওর বাবা গিয়ে কী করে, সৎ বাবা গিয়ে তাকে নিয়ে আসে এখানে, মায়ের কাছে এসে পৌঁছে দেয়। তিন দিন আসছিলো আমাদের আরান্ডি অঞ্চলে আসছিলো। আসার পর হ্যাঁ, এবার ছেলের মেয়েটার বাবা বলছে, চল তোর দাঁড়িয়ে ওখানে দিয়ে আসি। ছেলে বলছে, না আমি যাবো না। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে তার রাগ ধরে গেছে। ধরে যাওয়ার পর এই রাস্তাটা, এই এখানটাতে তুলে আছাড় মারে ছেলেটাকে। আছাড় মারার পরবর্তী সে সেন্সারের অবস্থা, তার উপরে সাইকেলটা তার উপরে মারে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানকার লোকজন, ওর ভাইয়েরাও ছেলেটাকে মারধর করে, বাপও মারধর করে। তুই কী করলি, এই কী করলি, তো মরে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওর ভাইয়েরা এখনও বর্তমান তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে গেছে। দুটো ভাই এখনও উপস্থিত আছেন, এবং ওর বাবা যে আছে সেও বলেছে, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, যা খরচা হয় আমি করবো, ছেলেটাকে বাঁচাও তো। দাদু বুঝতে পেরেছেন, দাদু বলেছে যে আমি যতটুকু আমার শর্ত হয় আমি বাঁচাবো ছেলেটাকে। সূত্রের খবর, এরপরই নাকি শফিকের ভাইয়েরা এসে বাচ্চাটিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। অন্যদিকে সানিয়ার মামা বাড়ির দাদু হাবিবুর রহমান মল্লিক নাকি বাচ্চাটিকে বাঁচানোর জন্য খরচ করতে রাজি। বৃহস্পতিবার সন্ধ্যে ৫টা বাজে তখন বলছে, চ মা ঘর যাবি, আমাদের যাবি, তো কুড়কুড়ো কিনে দেবো, তাহলে হাটতালাতে তোর বড় আব্বাকে দিয়ে আমি ঘর চলে যাবো, আরান্ডি চলে যাবো। আমার বাবার সঙ্গে দেখা হয়েছে বেতার আমার বাবাকে না দেখা করে লুকিয়ে সাইড দিয়ে অন্য সাইড দিয়ে লিয়ে আরান্ডি চলে এসছে বাড়িতে। এবার লিয়ে আসার পর আমাকে ফোন করছে, আমি কী হলো গো, ফোন বন্ধ করে দিচ্ছে। তারপর দিন সকালবেলা ফোন করছে, বলছে আমি যাবো নি আজকে, কাল সকালবেলা আপনার বাড়িতে যাই, আপনার মেয়েকে লিয়াকে লাতিনকে পৌঁছে দিয়ে বোঝে, আজকে পৌঁছাবার কথা সকালবেলা। হ্যাঁ, তারপরে এই দ্বিতীয় এই ঘটনাটা ঘটলো। আমার মেয়ের আগে স্বামী ছেড়ে দিয়েছিল, দ্বিতীয়বার এটা ভালোবাসা করে তাদের বিয়ে হয়েছে। অন্যদিকে শফিকের বাবা শওকত আলী অবশ্য বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, কিছু দেখিনি, আমি কিছু শুনিও না, আবার জানিও না। ঘটনার পর থেকে পলাতক বাবা। যদি কিছু বলেন বলতে গেলে বাবু, আমি ঘটনাস্থলে যে ছিলাম, আমি যে মার্ডারের কেসেও জানিনি আর কিছু করেছে যে আমি ছেলেটাকে জানিনি। আমি তখন ঘরে টিভি দেখছিলাম বসে, আমি খবর শুনছিলাম, ঠিক আছে, চা খেয়েছিলাম, খবর শুনছিলাম, বলছে হাই হাই মরে গেল মরে গেল, এইটুকুনি খবরটাই শুনে এসে দেখছি। তখন ওই ছেলেটাকে নিয়ে সব জল ঢালাঢালি করছে, এতটুকুই আমি দেখেছি। আর আমি মানে পড়ে যাওয়াটা কি তাকে মেরেছে কি কি করেছে আমি কিছুটাই জানিনি বা দেখিনি বা শুনিনি। আমি বাচ্চাটার আপনি কেউ হন? আমি বাচ্চাটার কেউ হইনি, মানে দাদু না, মানে সম্পর্ক যদি ধরতে হয় তাহলে আমি কিছু হই, আর নাহলে আমি কেউ নই। এবং যে ছেলেটা যে মেরেছে, ছেলেটার বাপের মানে নিজের ছেলে নয়, ওই যে ছেলেটাকে যে মারা হয়েছে ওর নিজের ছেলেও নয়, ঠিক আছে, ওর হচ্ছে মানে স্ত্রীর ছেলে। হ্যাঁ, ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। নিউজ আজ বাংলা, আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।